এত সমর্থক নাই, 2 কেজি কেনার জন্য আইছি। আমাদের 220 টাকা বলে 2 কেজি দাম। আসলে খুবই কষ্টের, এগুলা মানে ভাষায় ব্যক্ত করার মতো না। ক্রেতাদের এমন অসহায়ত্বের কারণ পেঁয়াজের দাম বাড়ছে বাঁধ ভাঙ্গা স্রোতের মতন। সংসারের ন্যূনতম চাহিদা মেটাতে দিশেহারা বাজারে ক্রেতারা। পেঁয়াজের দাম শুনে মানে বাজার আগুন লেগে গেছে, এরকম একটা অবস্থা। তদারকিও নাই, নিয়ন্ত্রণও নাই। নিত্য প্রয়োজনীয় জিনিস রেগুলার সকালবেলা হইলে যে হারিতে উঠান লাগে, সেই জিনিসটার জন্য নিয়ন্ত্রণে থাকে, এটাই সাধারণ পাবলিক চায়, আর কিছু চায় না। হঠাৎ কেন এমন বেহাল অবস্থা? জানা গেল দেশীয় সংকটের সঙ্গে ভারত সরকারের সিদ্ধান্তে অস্থির হয়ে উঠেছে বাংলাদেশের বাজার। গতকাল ছিল 120, আর আজকে এসে দেখি 130। আজকে মোকামে আমি 52টা মন কিনছি, কি বাজার কি হবে বলা যাবে না। আজকে 110 টাকা কেজি ব্যস্ত আছে, গতকাল বেচছে 100 টাকা কেজি। পেঁয়াজের দাম বাড়ার কারণ হলো ইন্ডিয়ায় দাম বেশি, 110 টাকা কেজি, 8 টাকা কেজি। শ্যামবাজারে যে মানের 1 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হতো সর্বোচ্চ $300, 29 অক্টোবর থেকে সেই পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য $800 নির্ধারণ করেছে ভারত। সীমান্ত পার হলে যোগ হয় 10% কাস্টমস ও নিয়ন্ত্রণমূলক শুল্ক, এরপর ট্রাক ভাড়া, ঘাটতি পঁচা বাদ দিয়ে বিক্রয় মূল্য ঠিক করা হয়। আর এতেই বাদ ভাঙ্গা পানির মতো হু হু করে বাড়ছে দাম। বাজার তো দেখা গেছে থামার কোনো লক্ষণ থাকে না, আবার যদি দেখা গেছে আবার 1 মাস পর যদি কয়ে যাবে না $1000 মাল নিতে, প্রতিদিনই বাড়তেছে 4-5 দিন ধরে। তাহলে উপায় তা জানার আগে জানা দরকার ভারতের পেঁয়াজের উপর কতটা নির্ভরশীল বাংলাদেশ। কৃষি মন্ত্রণালয়ের হিসাব, বর্তমানে 28 থেকে 30 লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে অভ্যন্তরীণ উৎপাদন 34 লাখ মেট্রিক টন ছাড়ালেও ভোক্তা পর্যন্ত পৌঁছাতে বিভিন্ন ধাপে নষ্ট হয়ে টেকে 24 থেকে 25.5 লাখ মেট্রিক টন। এই ঘাটতি মেটাতে আমদানি করা 90 ভাগের বেশি পেঁয়াজ আসে ভারত থেকে। গত অর্থ বছরে যার পরিমাণ ছিল 7,43,000 মেট্রিক টন, আগের বছরের চেয়ে প্রায় 1 লাখ মেট্রিক টন বেশি। এ অবস্থায় পেঁয়াজের ঝাঁজ কমাতে দ্রুত ভারতের বিকল্প বাজার খোঁজার তাগিদ আমদানিকারক ও কমিশন এজেন্টদের। প্রথম পেঁয়াজ উঠে মার্কেটে আসবে, সেটা উঠতে 1 মাস 10 দিন লাগবে। ইন্ডিয়ার পাশাপাশি অন্য দেশ যেমন পেঁয়াজ আসবে চায়না থেকে, পাকিস্তান থেকে, মিয়ানমার থেকে, এইগুলো আমরা সোর্সিং করতেছি যাতে সরবরাহ ঠিক রাখা যায়। এই মাল এখানে ঢুকলে ওরা রেট দেবে কত, আমরা বেচবো কত। এর আগেও 2019 সালের সেপ্টেম্বর মাসে 450 থেকে বাড়িয়ে প্রতি টন পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য $800 করেছিল ভারত। পরের মাসে রপ্তানি বন্ধ করে দিয়েছিল দেশটি। সে সময় ঢাকার বাজারে 1 কেজি পেঁয়াজ কিনতে ক্রেতাকে গুনতে হয়েছে 250 টাকার বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।